সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহানিওয়াল সাহিল সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো গাইস, আপনারা অনেকে আমাদের রমাদানের ব্লগগুলো চাচ্ছিলেন, বাট আমরা একটু বিজি ছিলাম, এই কারণে এতদিন ব্লগ করতে পারিনি। তো আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি, আর আমার সাথে আছে ইমরান। আসসালামু আলাইকুম। তো এখন আমরা রমাদানের ব্লগটা করতেছি, আর অনেক দিন পরে আজকে ব্লগ করতেছি, তো এই কারণে একটু হ্যাপি। তো দেরি না করে শুরু করা যাক। রোদের ভিতরে এখন আমরা আসছি ছাদে, আমি আর এখানে আছে হচ্ছে ইমরান ভাই। তো আপনি তো সৈয়দ আরব থেকে আসছেন, তাই না? হ্যাঁ, ওয়াল্লা 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 হাবিবি। ওকে, তুমি কবুতর দেখতিনি? কবুতর দেখতে আসছো? বাট কবুতর হচ্ছে রোজা রাখছে, তো ওরা অনেক টায়ার্ড, এই কারণে ওদের ওই যে ঘরের ভিতরে আটকে রাখছি। ঠিক আছে, রোজার পরে আমরা আবার বের করবো, ইফতারের পরে ওরা উড়বে। কবুতর ওয়াল্লা ওয়াল্লা হাবিবি, উটের মাংস খাতি? উটের উটের মাংস খাওয়া? না না, ওয়াল্লা ওয়াল্লা কবুতরের মাংস খাতি, কবুতর বহুত টেস্টি হতি। তুমি না আরবিকে বলতে পারতেছো না, হিন্দিও বলতে পারতেছো না? হ্যাঁ, তুমি বাংলা কো হিন্দি বহুত আচ্ছে সে আতা হ্যায়, তুমনে আপন কো কে সমঝ কে রাখা হ্যায়, আপন কো হিন্দি বহুত আচ্ছে সে আতা হ্যায়। আচ্ছা, বুঝছি, হইছে, আসো এখন, চলো চলো চলতে হ্যায়। এই এই শিরে ভাই, কি রোদ গাইস, দেখেন রোদের ভিতর আমাদের কালো লাগতেছে, আর এমনি আমরা এমনি কালো হয়ে গেছি বেশি। শুধু আপনাদের জন্য কষ্ট করতেছি, তাই সবাই লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেনই করবেন। আর ঘন্টাটা না বাজাইলে কিন্তু আমরা কথা বলবো না। ঘন্টা না, এটা হচ্ছে নোটিফিকেশন বাটন, সরি, ওইটাই সবাই বলে ঘন্টা এটাই। তো এই যে গাইস, আমি ছাদে হচ্ছে কবুতর পালি, তো কবুতর নিয়ে ব্লগ আসবে ভেরি সুন। তো এই যে এখানে হচ্ছে এই বাচ্চাগুলো আছে ঘরের, আর ইমরান এটা একটু আনবক্স করো। এই রোদের ভিতর আমরা গাইস কষ্ট করে ব্লগ করতেছি, পাশাপাশি রোজাও রাখতেছি, সো সব মিলিয়ে দিনগুলো ভালো কাটবে ইনশাল্লাহ। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, আমরা অলরেডি হ্যাঁ সাপোর্ট করতে হবে, আমরা অলরেডি 42,000 প্লাস সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আছি, তো আরও বেশি করতে হবে, এটা আরও অনেক দূর নিয়ে যেতে হবে। এই নেটটা উঠাও। তো এই যে আমাদের সব কবুতর আন্ডা বাচ্চা এখানে আছে, ভিলাই যদি আসে, ভিলাই হোয়াট ইজ ভিলাই বলো? বিড়াল, ক্যাট। তো এই যে এখানে বাবু সহ এক জোড়া আছে, তারপরে এই যে এখানে এক জোড়া, তো এইগুলো নিয়ে আর কি সময়গুলো ভালো কাটতেছে। এই যে উপরে কিছু বাবু টাবু আছে, এবারের এই যে এই বাবুটা কালো হয়েছে, আগেবার একটা লাল হয়েছিল। তো আসছিলাম একটু এই যে কবুতরগুলোকে দেখতে, আর একটু এই যে কাপড়গুলো উঠাই দিতে। তো এখন আমরা আবার নিচে চলে যাবো, চলো, অনেক রোদ। তুমি তো আবার দুবাই থেকে আসছো? না সরি, ইয়ে থেকে, সৌদি আরব থেকে। এখন আমরা হচ্ছে নিচে যাব, আর একটু ফ্যানের নিচে বসবো, বিকজ ছাদে অনেক গরম, আর বিকাল ছাড়া ছাদে আসা যাবে না। হ্যাঁ, অনেক গরম না? তোমার কি রোজায় ধরছে? এই জন্য ধরছে নাকি বড় নাকি ছোট নাকি? হ্যাঁ ছোট, কেটে ভালো যা, আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতার একটু ডিফারেন্ট টাইপের কিছু বানানো হবে, প্রতিদিন হ্যাঁ প্রতিদিন ভাজা পোড়া ভালো লাগে না, তো আজকে বানানো হবে হচ্ছে চাউমিন স্যুপ আর অন্থন। তো এগুলোই খাইতে একটু ভালো লাগে, ভাজা পোড়া মুড়ি এগুলো খাইতে খাইতে একটু ডিফারেন্ট কিছু খাইলে ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে আজকে চাউমিন বানানো হবে, তো আমরা আবার চাউমিনটা বাসাই বানাই। তো এই যে এখানে এটা বানানো হচ্ছে, আর ইমরানের তো মনে হয় খুবই ক্ষুধা লেগে গেছে, আর এই যে এখানে ইমরানও কাজে লেগে পড়ছে, দেখেন ও কাজ করতে করতে এই রুটি টুটি পাঞ্জাবিতে লাগায়
তারপরে এই যে দেখেন গালেটা লাগাইছে, তারপর ওই যে দেখেন কষ্ট করে কাজ করতেছে। এই যে এটা এখন প্লেন হয়ে গেছে, এখন এইটাকে দেওয়া হবে আবার এই যে এগুলোতে, তারপরে নুডলস হয়ে যাবে। তো এই যে ইমরান রোজা রেখে এত কষ্ট করতেছে, তো এই কারণে ও কিন্তু কোনো দাওয়াত পায় নাই। তো ও এখন আসছে, আয়সা বলে কি এটা কী কেমনে বানায়, বানাইতে বানাইতে শিখা ফেলছে, এখন বলে আমি কিন্তু মানে নিজে নিজে দাওয়াত নিয়ে নিচ্ছে আর কি, এখন না খায় নাকি যাবেই না। তো এই কারণে আসছো খাওয়া অসুবিধা নেই। আমি কিন্তু হঠাৎ করে এসে দেখি যে দাদা এই সুন্দর সুন্দর মেনু করছে, আজকে তো আমি যাবোই না, আজকে আমি ইফতারি করেই যাব, এত মজার মজার খাবার, ইফতারিটা জমেই যাবে। তো আমাদের ইফতারের পাশাপাশি আবার সেহেরির আয়োজন চলতেছে। তো এই যে এখানে আজকে সেহেরি করব হচ্ছে গরুর মাংস দিয়ে, এখানে গরুর মাংস রান্না হচ্ছে। আর রান্নাঘরে বেশি আর কি রোজা রাখা অবস্থায় আসি না, কারণ খাবার দেখলে তো ক্ষুধা লাগি, তো এই কারণে রান্নাঘরে একটু কম আসি আর একটু রেস্টে থাকি রোজা রাখলে। আর এখানে ইমরান অনেক কষ্ট করে নুডলস বানাচ্ছে আব্বুর সাথে। তো এই যে তুমি আর আমি চলো একটা দোকান দিই, আসো দোকান দিই, তুমি দাও 50 লাখ, আমি দিই 10 টাকা। সো গাইজ, এই রোজার ভিতর আরেকটা কাহিনী হয়েছে আমার বাসায়, সেটা হচ্ছে আমার আর আমার ভাইয়ারের নিয়া। তো মেন যে প্রবলেমটা হয়েছে, আমি আর ভাইয়া থাকতাম হচ্ছে একই রুমে একই সাথে, এই রুমটা হচ্ছে খালি থাকতো, এটারে বলতো সবাই গেস্ট রুম। বাট খালি দুই দিন পর পর আমাদের ঝগড়া লাগে, এইটা হয় সেইটা হয়, মারামারি হ্যান ত্যান, তো টানা 2-3 দিন এরকম হয়েছে। তো লাস্টে আমি কালকে রাত্রে রাগ করে এই রুমে চলে আসছি, এখন এটা আমার রুম করে নিয়েছি দখল আর কি, যেটারে বলে। তো দখল করে এখন আমি এই রুমে থাকতেছি, কালকে রাত্রে রাগ করে এখানে থাকছি। তো এই যে রাগ করে আবার মানুষ রুমও পাওয়া যায় বা। তো এই নিয়ে হচ্ছে আমি কবুতর আজকে খাবার দিতে যাইনি, আমি আর আমার ভাই দুজন মিলেই কবুতর পালি। তো এখন রওজা যে কবুতরকে খাওয়া দিতেছে, রওজা আমরা সবাই মিলেই পালি, তো এখন যাই দেখে আসি রওজা কবুতরকে খাবার দিতেছে। তো কবুতরগুলোকে কি ঠিক মতো খাবার দিল নাকি এটা একটু দেখে আসি। ওই যে ওখানে খাবার দিতেছে রওজা, তো এই যে এখানে এখন কবুতরকে খাবার দেওয়া হইতেছে। এই যে ওরা খাইতেছে খাবার দেওয়া শেষ, উপরগুলো খাবার দেওয়া শেষ, এত খাবার পড়ছে কেমনে। তো এই যে এখানে একটা চিলা কবুতর আছে, তো এটাকে যেভাবে আঙ্গুল দিলে, এই দেখেন আমার আঙ্গুলের সাথে খেলে, মানে পুরো আমার আঙ্গুলটাও খায় ফেলিতে চায়, বাট পারবে না তাও। তো এটা ও খেলে এমনি কি পায় আমার আঙ্গুলে আল্লাহই জানে। কি মজা পায় আমার আঙ্গুলের সাথে আল্লাহই জানে। তালা মেরা দিয়ে আবার কোন সময় বাইরে আমার দেখবো আঙ্গুলে ঠোকর মেরা দিছে। এই যে দেখেন এখানে লক্ষা কবুতর আছে, এগুলো হচ্ছে পিছন দিয়ে ময়ূরের মতো, এই কারণে এগুলোর নাম হচ্ছে লক্ষা। এখানে আছে সাপচিলা, ওদের দুইটা বাবু আছে এখানে, প্লাস ওরা আছে, প্লাস এই যে এখানে ব্ল্যাক হোমা, ওরও বাবু আছে। এইবার ব্ল্যাক হোমার বাচ্চাটা হয়েছে ব্ল্যাক কালার, এর আগে বা ব্ল্যাক হোমার বাবু হয়েছিল রেড কালার, এটা হচ্ছে রেড হোমা। আবার এই যে এখানে একটা কালডম আছে, কালডমের একটা বাবু হয়েছে। তারপর এই যে এখানে একটা জোড়া আছে, তো ওরা সবাই এখন খাওয়া দাওয়া করবে। আবার এই যে এখানে একটা জোড়া আছে, এটা নতুন আসছে, এখন ওদের ডিস্টার্ব করা যাবে না, ওদের ডিস্টার্ব করলে ওরা খাবে না। আর রোজা রেখে রোদের ভিতর ছাদে আসতে গাইস একটুও মন চায় না। কবুতরের চাবি এইটা, এইটা এগুলো নিয়ে এখন হচ্ছে নিচে যাই, আর ছাদের ভিতরে আসলে না অনেক টায়ার্ড লাগে, এটা লাগাই দো। আর আসলে এইভাবে আমরা মজা টজা করি, এইভাবে আমাদের এটা হচ্ছে ডেইলি ব্লগের মতো, ঠিক আছে। কি যাবা কাকেন ইফতারের টাইমে আইসো দিলে, আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাবিবি। তুই মানে চলে গেছে, এখন আমি একটু রেস্ট নিবো, রেস্ট নেওয়ার পরে আবার ইফতারের টাইমে উঠবো, তখন আবার আপনাদের সাথে দেখা হবে, টাটা। আবার তুমি না চলে গেলা, আরে তোমার বাসায় এত সুন্দর ইফতারি গ্যারান বের হয়েছে, আমি বাসায় থাকতে পারতাছি না, আমি আজকে যাবো না, ওখানেই থাকবো, ঠিক আছে। আসছো আবার গেলা কেন?
তো এই যেখানে ইমরান তো আছে সারাদিন এই যে রোজা রেখে এরকম শুয়েই থাকে, নামাজ এক ওয়াক্ত পড়ে না। নামাজ সব পড়ি মিয়া, তোমার চেয়ে বেশি নামাজ পড়ি। আচ্ছা নামাজ কয় ওয়াক্ত টোটাল বলো তো? পাঁচ ওয়াক্ত। ফজরের নামাজ কয় রাকাত? চার রাকাত। কি কি? সুন্নত ফরজ। কত কত? দুই দুই। গুড বয়, ইয়ে ঘুমাও। আমার পুরস্কারটা কোথায়? আমার পুরস্কার এই যে পুরস্কার। ঘুমাও। আর এই যে দেখো কি সুন্দর করে এখানে চাউমিন রান্না হয়েছে। কিটা লাগাই গেছে তো? ভাই 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 জায়গা জায়গা কিটা লাগছে না ভাই? রোজা হালকা হয়ে যাব না? সো গাইজ, ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে, তো এখন এই যে শরবতগুলো আছি, আমি আর আমার ভাইয়া ছাড়া আব্বা আম্মু শরবত খায় না, তো এই যে এই কারণে এখন আমারই শরবতটা গুলাইতে হইতেছে। তো এই যে আমার হাতে শরবত, আম্মু এখন অন্থন বানাইতেছে, আর এই যে এখানে নুডলস হয়ে গেছে, আর ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে, তো এখন এই কারণে এগুলো আগে আগে বানিয়ে রাখতেছে, তারপরে টেবিলে সার্ভ করা হবে। আর ইফতারের আগে বসলেও অনেক সোয়াব আছে, তো আমরা এই কারণে ইফতারগুলো বানাই আর টেবিলে রেখে ইফতারের সামনে একটু বসি কিছুক্ষণ। আর এখানে অন্থনগুলো আম্মু অনেক কষ্ট করে বানাইতেছে আর সুন্দর হয়েছে একদম। তো এই যে আমাদের বাসার দারোয়ান আঙ্কেল এবং হচ্ছে এই যে দাদার বাসায় আম্মু ইফতার পাঠাইতেছে, তো এটা হচ্ছে এই যে দাদার বাসায় চলে যাবে। আর তুমি তো আজকে মানে অনেক টায়ার্ড? আমি আজকে টায়ার্ড না। টায়ার্ড লাগতেছে না এখন এত কিছু করার পর? আজকে তোমার আব্বু অনেক হেল্প করছে, এর জন্য আমার অত বেশি কষ্ট হয়নি। আর কতক্ষণ? আর কতক্ষণ? আর কতক্ষণ? আর কতক্ষণ? আর কতক্ষণ? দরমিয়া এই স্যার গো, আর কতক্ষণ? এখন আরো 15 মিনিট আছে, এত সুস্বাদু খাওয়ান দেখা 15 মিনিট বন যায়। এটাই তো রোজা। আর গাইস, আরো অনেক সময় বাকি আছে, এখনো আমরা 15 মিনিট গুছায় সেখানে বসছি। আর ওর আজকে মন রোজায় ধরছে, ওরে দেখে আমারও রোজায় ধরছে আর কি। আর এখন এই আইটেমগুলো দেখে আরও ক্ষুধা বেশি লাগতেছে, তো আমরা এখন সেখানে ওয়েট করতেছি। আর তুমি একটা মোনাজাত ধরো, তাহলে দেখবা তোমার এই ক্লান্তি দূর হয়ে যাবে আর টাইম পাস হয়ে যাবে। আল্লাহ আমি রোজাটি কবুল করে, আল্লাহ সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ চতুর্থ রোজাটা কমপ্লিট করলাম। সো গাইজ, আমাদের ইফতার খাওয়া শেষ, এখন আমি আর ইমরান নামাজ পড়তে যাব। আমাদের ইমরান ভাই সে অজু কইরা আইসা এত টায়ার্ড হয়ে গেছে আসলে, দেখেন উঠো নামাজ পড়ো, অজু কইরা আসছো, ঘুমাইলে তো অজু ভেঙে যাবে। ঘুমাইতাছ না? ওই আস শুয়ে আছো? আহারে বেচারা রোজা রেখে একবারে কাহিল হয়ে গেছে, দেখি আহারে পেটটা দেখিছো না? আইস এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।